আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাসুদুল মিটুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি চলে আসছি মিরপুর এক নম্বরে আমার লফটের খাবার কেনার জন্য। তো আমি আসছি আমার এরশাদ ভাইয়ের খাবারের দোকানে। এটা মিরপুর এক নম্বর যে ফলপট্টিটা, ফলপট্টির পাশে আপনারা জিজ্ঞেস করলে, যে কেউ জিজ্ঞেস করলেই দেখাই দিবে যে কবুতর পশু পাখির খাবারের দোকান কোনগুলো। ওখানে এসে আপনি এরশাদ ভাইয়ের নাম বললেই সবাই দেখাই দেবে এরশাদ ভাইয়ের দোকান। তো আমরা আসছি আজকে এরশাদ ভাইয়ের থেকে আমার কবুতরের খাবার কেনার জন্য এবং আপনাদেরকে বর্তমান খাবারের আপডেটটা জানানোর জন্য, কোন খাবারের দাম কেমন। তো বন্ধুরা, চলেন দেখি খাবারের দামগুলো জেনে নিই। এই তো আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন? এই তো খাবার নিতে চলে আসলাম, খাবার নিব, সাথে আজকে খাবারের ভিডিও করব। আজকে বর্তমান খাবারের আপডেট, কোন খাবারের কত দাম সেটা দর্শকদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন দেরি না করে আজকে খাবারের আপডেটটা জানাবো। উমা মিক্সগুলো কত করে? উমার মিক্স 45 টাকা। 45 টাকা, এটা কি পাইকারি দাম না খুচরা? পাইকারি দাম, খুচরা দাম 50। খুচরা 50। তারপরে এটা কি মিক্সড? এটা হলো ডাবলি মিক্সার। ডাবলি মিক্সার, এটা কি গিরিবাজের? গিরিবাজের। এটা কত করে? এটা হলো 35 টাকা কেজি, আর বস্তা হলো আপনার 1500 টাকা, 30 টাকা কেজি। আচ্ছা, দাম একদম পাইকারি দাম বলবেন, যাতে মানুষ কিনতে পারে। আর এই দাম আর বেচার দাম যেন এক থাকে, কারণ ভিডিও দেখে মানুষে এক দাম আসলে নাকি একটু বেশি দাম পায়। আর এই পাশে আছে যে বাজরা, সাদা বাজরা, ঘিয়া বাজরা, ঘিয়া বাজরা কত করে? 45 টাকা। এটা কি খুচরো না পাইকারি? পাইকারি। সব পাইকারি রেট বলেন, কম বলেন যাতে দর্শক নিতে পারে। আচ্ছা, তারপর ধান আছে যে, কি ধান? এটা ধান বর্তমানে রেট বেশি, দাম বেশি বর্তমানে? ধানের পর বৈশাখ মাস আসলে দাম কমে যাবে। কত এখন বর্তমান দাম? কত বর্তমানে? 40। আর এইটা আছে যে, এইটা কি? রেজা 65 টাকা কেজি। 65 টাকা কেজি রেজা? হ্যাঁ, রেজার বাজার এখন কম। রেজার বাজার কম। তারপর যে ডাবলি যেটা আছে, 45 টাকা, ফ্রেশ ডাবলি, একদম পরিষ্কার, ঝকঝকা, পরিষ্কার, পলিশ করা। এটা কত? 45 টাকা। 45 টাকা। আর সাদা বাজরা? 65 টাকা। 65। আর বড় যে ভুট্টা? বড় ভুট্টা হলো 26 টাকা কেজি। 26 টাকা কেজি বাজার কমছে এখন। ভুট্টা ভাঙা? 26 টাকা। 26 টাকা, 26 টাকা খুচরা পাইকারি? পাইকারি 1200 টাকা বস্তা। মানে কেজি কত পড়ে? 24 টাকা কেজি পড়ে। আর এই যে, এই যে, এই যে, এই যে 40 টাকা কেজি কুমার খাবার, কুমার খাবার 40 টাকা কেজি বড় ভুট্টা দিয়ে। আর এই যে এই ধান, এটা কি ধান? এটা আর এই ধান 40 টাকা কেজি, লাল ধান 40 টাকা কেজি, 1900 টাকা বস্তা পাইকারি, 1900 টাকা বস্তা। এখানে আছে গ্রিট, অসংখ্য গ্রিটের কালেকশন। এই গ্রিট কোনটা কত করে? গ্রিট বিশাল 15 টাকা, রূপালি হলো আপনার 15 টাকা, রূপালি 15 টাকা, আর উপরেটা স্পেশাল 15 টাকা, আর লাইম স্টোন আর ইয়ার যে মিক্সড যেটা, 25 টাকা। আর এই যে ঝিনুক কত? 25 টাকা। আর ফ্রেশ শুধু লাইম স্টোন যেটা, একই দাম 25 টাকা। এরশাদ ভাইয়ের গোডাউন দোকান, সব ধরনের খাবার আপনারা খুচরা এবং পাইকারি পাবেন। উনি পাইকারি দামই বেশিরভাগ রাখে, খুচরা দাম খুব কম রাখে, পাইকারি দামেই বিক্রি করে, যেহেতু ওনার সেল বেশি, তো পাইকারি দামটা রাখার চেষ্টা করে। এরশাদ ভাইয়ের দোকানের লোকেশনটা হচ্ছে মিরপুর এক নাম্বার। এটা কোন জায়গা? ফলপট্টি, মুরগি বাজার, যে মিরপুর এক নাম্বার যে ফলপট্টিটা আছে, ফলপট্টি থেকে একটু ভিতরে আসলে মুরগি যে বাজার আছে, মুরগির বাজার। এখানে কবুতরের খাবারের দোকান বললে, এরশাদ ভাইয়ের দোকান বললে সবাই দেখাই দিবে। দোকান নাম্বার 24। আজকে আমি আমার কিছু খাবার নেওয়ার জন্য আসছি, আমার এক মাসের খাবার নিতে আসছি। তো খাবার কি কি খাবার নিব, কয় কেজি নিব, সব আপনাদেরকে দেখাবো, কত টাকা দাম পড়বে তাও দেখাবো, সাথেই থাকবেন। থাকেন
তো বন্ধুরা আমি একটা হিসাব করছিলাম যে 250 কেজি খাবারের একটা হিসাব করছিলাম তো এইখানে হিসাবে ছিল গম ছিল 50 কেজি ডাবলি 50 কেজি পপকর্ন 50 কেজি বাজরা 30 কেজি সবুজ মটর 30 কেজি তারপরে অ্যাঙ্কার 10 কেজি হেলেন 15 কেজি কুসুম 2 কেজি মুগ ডাল ছিল 10 কেজি সূর্যমুখী ছিল 3 কেজি একটা হিসাব করলাম সেই হিসাবে আসে 11,850 টাকা তো তো সেম মিক্সড হ্যাঁ এটা 250 কেজির তো সেম মিক্সড আমি হুমা মিক্স যেটা যেটা 45 টাকা করে কেজি এইটা নিলাম আমি তো এটা আমি বস্তা হ্যাঁ 2250 টাকা করে বস্তা পড়ছে তো আমার কাছে বেটার অপশন মনে হয়েছে এইটা যে হুমা মিক্সের যে বস্তাটা নেই তো এটাতেই আমার আসছে 11,250 টাকা তো অলরেডি আমার এখানে কিছু টাকা সেভ হয়েছে তো আমি এই মিক্সটাই নিলাম 250 কেজির পাঁচটা বস্তা নিলাম তো আপনারাও আসতে পারেন এরশাদ ভাইয়ের এই খাবারের দোকানে লোকেশনটা আপনাদেরকে তো অলরেডি বলে দিয়েছি এখানে আসলে সব খাবার পাবেন উনি আপনাদেরকে ডেলিভারি দিতে পাঠাতে পারবে আপনাদের বাসায় ওনার নিজস্ব ভ্যান আছে ডেলিভারি ম্যান আছে তো ঢাকার ভিতরে এমনকি যদি ঢাকার বাইরেও আপনারা নিতে চান সেই ক্ষেত্রেও আপনাদেরকে আগেই খাবারের টাকাটা পাঠিয়ে দিতে হবে প্লাস ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিতে হবে তো সেই ক্ষেত্রে উনি ঢাকার বাইরেও এবং ঢাকার ভিতরে ডেলিভারি করতে পারবে এরশাদ রাইস এজেন্সি তো রাইস তো এখন আগে রাইস এজেন্সি ছিল বাট এখন হচ্ছে পাখির খাবারের দোকান কবুতরের পাখির খাবারের দোকান সকল খাবার আপনারা পাইকারি পেয়ে যাবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বারটা এখানে দেওয়াই আছে দেখেন সবার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এই দেখাই গলিটা দেখাই এই এটা হচ্ছে ফলপট্টির পাশেই যে মুরগির যে বাজার আছে মুরগির বাজারের সাথেই বা মাছ বাজারের সাথেই পাশেই জিজ্ঞেস করলেই পাবেন যে কবুতর খাবার কোথায় পাওয়া যায় তো আয়েশা যদি এরশাদ ভাইয়ের এখানে আয়েশা বলেন আর আমার নাম যদি বলেন যে মাসুদ টুটুল আমি রেগুলার ওনার থেকে খাবার নেই আমার নাম বললে হয়তো আপনাদের থেকে কিছুটা হলেও সম্মান করবে রিজনেবল প্রাইস রাখবে অন্যান্য দোকান থেকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ভালোবাসার কবুতরের যত্ন নেবেন এবং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্রেশ খাবার খাওয়াবেন সবাই ভালো থাকবেন খাবার নেওয়া হয়ে গেছে খাবার প্যাকিং হয়ে গেছে এই যে আমার 5 বস্তা খাবার তো আমরা এখন আমাদের খামারের দিকে যাব সবাই ভালো থাকবেন